সাগর রং সলনি হব বাংলাদেশ আরক্ষীর, সলনি হব লগো, স্বতন্ত্র হব বাংলাদেশ আরক্ষী, নতুন রূপত বাংলাদেশের আইন শৃঙ্খলার দায়িত্ব লব আরক্ষীয়ে। আন্দোলনকালত সৃষ্টি হওয়া পরিস্থিতির পাছত আরক্ষীর মন ভাঙি গেছে। আগর পোশাক পিঁধি দুনাই কাম করার মানসিকতা নোহা হওয়ার বাবেই রং আর লগো হলোয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের গৃহ দপ্তরের উপদেষ্টার। আমাদের পোশাক আরক্ষীবিহীন বাংলাদেশত অব্যাহত আছে অরাজক পরিস্থিতি। প্রাণর মমতাত আত্মগোপন করবলগা হয়েছে খোদ আরক্ষীয়ে। কামত যোগ দিয়া সকলেও ভয়তে বাহির হওয়া নাই থানার। 6 আগস্টত নবনিযুক্ত মহাপরিদর্শকে 24 ঘণ্টার ভিতর কামত যোগ দিয়ার নির্দেশও পালন করবা নাই বহু আরক্ষীয়ে। এনে পরিস্থিতিত বাংলাদেশের শীর্ষ আরক্ষীর সঙ্গে বৈঠকত কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়ার কথা ঘোষণা করলে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহ দপ্তরের উপদেষ্টায়। 11 দফিয়া দাবি মানি লওয়ার আশ্বাসে কর্মবিরতিত থাকা আরক্ষীক থানালয় উভতি অহার আহ্বান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনেরেল এম শেখাবতর। বৃহস্পতিবারের ভিতর থানালয় উভতি নহা আরক্ষীক পলাতক ঘোষণা করার সিদ্ধান্ত গৃহ দপ্তরের। আরক্ষীক সাহস যোগাবলৈ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বত নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশ দিছে গৃহ দপ্তরে। আরক্ষীর উপর আক্রমণ কোনো কারণতে সহ্য করা নহব বলে কঠোর ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের গৃহ দপ্তরের উপদেষ্টার। বিপরীতে আরক্ষীর বিরুদ্ধে উঠা অভিযোগেরও তদন্ত করার আশ্বাস অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনেরেল এম শেখাবতর। যতখানি না দোষ তার সাথে বেশি দোষ হলো যারা কমান্ড দিয়েছে যেটা করো পলিটিক্যাল লেভেলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওনাকে বলেছি যে আমরা আলোচনা করব ক্যাবিনেটে এবং পুলিশ। আন্দোলনকালত রাজনৈতিক হস্তক্ষেপত আরক্ষীয়ে অনিচ্ছা সত্ত্বেও হিংসার আশ্রয় লওয়ার কথা স্বীকার করলে গৃহ দপ্তরের উপদেষ্টাগুলিয়ে। তেনে প্রতিটি ঘটনার তদন্ত করে দোষী শাস্তি বিহার হুঙ্কার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনেরেল এম শেখাবতর। গৃহ দপ্তরের উপদেষ্টার বৈঠকের পাছতেই সাহস উভতাই পাইছে একাংশ আরক্ষীয়ে। বাংলাদেশের 639 থানার ভিতর 599 থানাত আরম্ভ হয়েছে কাম কাজ। বাংলাদেশের 8 মহানগরের 110 থানার 97 ক্রমাৎ স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। কর্মবিরতি পরিহার করে এজন দুজনক আরক্ষীর লোক উভতি আহিলেও থানাত পহরার দায়িত্ব এড়িয়ে দিয়া নাই সেনাবাহিনীয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের গৃহ দপ্তর আর সেনার সহযোগত নতুন পোশাক আর লগরে আরক্ষীয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্ভালি লওয়ার আশা বাংলাদেশের জনতার। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।